সময় আসার দিকে আমরা তো গাড়িতে আমরা চলে আসছি, মারুতি গাড়ি নিয়ে আমরা চারজন ছয়জনে চলে আসছি। বউ হিসেবে আমার বোন ছিল, তারপরে দুর্গা ছিল, ঠিক আছে, আমরা সবাই চলে আসি। আসার পথে ওরা বাসে ছিল 40 জন, আমরা তো আগে চলে আসি। আসার পরে আমাদের ওখান থেকে একটা ফোন আসলো, ফোন আসার পরে পুরো কান্নাকাটি করতেছে, ঠিক আছে, আমার কি হচ্ছে, পুরো কোথায় আসিস, পুরা কেটে লাগছে নাকি হচ্ছে, তারপরে পুরো গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে নাকি, ঠিক আছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা ওরা গেলাম গাড়ি নিয়ে, মারুতি গাড়ি নিয়ে আমরা সবাই চলে গেলাম 5-6 জন মিলে। তো দেখতেছি অবস্থা পুরো একদম খারাপ, গাড়ি একদম উল্টে গেছে, আলুর গাড়ি ধাক্কা মারতে শুনলাম মানে যাওয়ার পথে। কতজন গাড়ি ছিল? গাড়ি তো মোটামুটি 40-48 জন ছিল। কতজন মারা গেছে? মারা গেছে মোটামুটি তাও ধরে নাও 2 জন মতো হবে, 2-3 জন। আর আহত কতজন আছে? আহত মোটামুটি ধরে নাও 17-18 জন। কোথা থেকে কোথায় যাচ্ছিল ওরা? কোথা থেকে? আমরা ওখান থেকে মোলানি থেকে ফিরতেছি আমরা। হ্যাঁ, মানে বিয়ে মানে ফিরতেছি। বিয়ে কবে হয়েছে? বিয়ে হয়েছে কালকে। আজকে কি ছিল অনুষ্ঠান? আজকে ছিল বৌভাত। বৌভাত কোন জায়গায় গিয়েছিল তোমার? মোলানিতে। মোলানি বললাম। অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে? শনিমারি শনিমন্দির। আচ্ছা, বললাম যে তোমাদের যেখান থেকে বিয়ে গাড়িটা গেছে সেটা কোন জায়গা? কাঠালবাড়ি। মানে কাঠালবাড়ি, দমনি দমনি কাঠালবাড়ি। তোমার নাম? আনসার আলী। আর বলো হালকা হালকা ধরো 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 একদম ধরো ভেতরে দেখি দেখি চলো 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 বললাম বমি পাচ্ছি কয়জন কাল না? 4 জন 6 জন।